হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সাথে। আমি আজ রান্না করবো খিচুড়ি, মা আর বাবা আসছে, তো সেই জন্য আমি রান্না করবো খিচুড়ি। মা রান্না করতে চাইছিল কিন্তু আমি বললাম আমি তো কোনোদিনও করিনি, তো আজকে ট্রাই করে দিই। প্রথমে ডালটাকে ভেজে নিচ্ছি, মাই আমাকে বেড়ে বলে দিচ্ছে আর আমি করছি। ডালটা ভালো করে ভেজে নিয়ে ডালটাকে ধুয়ে নিয়েছি, এর ফলে কোনো গ্যাস অম্বল কিছুই হবে না। আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে আমি চালটা দিয়ে দেব। আর চালটা তো আমি ধুয়েই রেখেছি, চালটা জলটা যখনই ফুটে যাবে আমি দিয়ে দেবো। আর এদিকে আমি রুটি করেছি, রুটি ঝিঙা আলু পোস্ত দিয়ে তরকারি করে নিয়েছি। জল ফুটে গেছিলো, আমি চাল আর ডালটা দিয়ে দিয়েছি। এবার চাল আর ডাল ভালো করে ফুটে যাক, তারপরে যা দিচ্ছি সেটা শেয়ার করব। আরে হ্যাঁ, আমি বুঝেছি যে তুমি বুঝতে পেরেছো, এবার কি দিয়েছি সেটা তুমি জেনেই গেছো, নুন আর হলুদ। খিচুড়ি রান্না করা হয়ে গেছে, তারপরে সবাইকে দিয়ে দেওয়াও হয়ে গেছে, কিন্তু মার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, মানে আমার শাশুড়ি মা, তো সেই জন্য আর কিছুই করা হয়নি। সে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না, মানে মা আর হঠাৎ করে প্রেশারটা আমার বেড়ে গেছে, তো মাথা ব্যথা ঘুরছিল, খুব প্রবলেম হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি পুরো কন্টিনিউ করতে পারিনি খুব বেশিটা, কারণ মা খুব অসুস্থ হয়ে গেছিলো। তো আজকে ছোটো ব্লগ দেখো, পরের দিন বড় ব্লগ দেখাবো। আর ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তুমি নেক্সট ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারো।